ওয়েলকাম টু টিআই এডুকেট ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিকের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে হবে এটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কী কী লাগবে ছবি আপলোড সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা প্রত্যেকটি জিনিস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমার চ্যানেলে যারা প্রথম এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন তো চলুন প্রথমে আমরা ইনস্টিটিউশন লগ ইনে যাবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেখানে ইনস্টিটিউশন লগ ইনে গেলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো এবং যে থ্রি লাইন্স আছে সেই থ্রি লাইন্সে ক্লিক করব তারপরে ফর্মসে যাব তারপরে স্কুল অ্যাপ্লিকেশানে যাবো এবং সেক্ষেত্রে নিচের দিকে আপনি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ দেখতে পাবেন এনরোলমেন্ট ফর্ম ফিল আপে ক্লিক করবো ক্লিক করে করার পরে এখানে আপনাকে সেশান সিলেক্ট করতে হবে সেশন নামে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিলেক্ট করবো স্টুডেন্ট টাইপ আপনি রেগুলার কন্টিনিউ এবং স্পেশাল তিন ধরনের করতে পারেন আমি প্রথমে রেগুলার সিলেক্ট করছি রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার দরকার নেই লিমিটটা টেন থেকে হান্ড্রেড করে দিলাম সার্চ বাটনে ক্লিক করলাম বললে আমার যত স্টুডেন্ট আছে এ রেগুলার স্টুডেন্ট সেই স্টুডেন্টগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পাবো এই অবস্থায় আমাকে প্রথমে যে কোনো একটা স্টুডেন্টের যদি টোটাল ডেটাটা আপনি সিএস ভি ফাইল হিসাবে এক্সপোর্ট করতে চান তাহলে আপনি সেটাও এক্সপোর্ট করতে পারবেন আর এনরোলমেন্ট নাও আমি ক্লিক করলাম এনরোলমেন্ট নাও ক্লিক করলে দেখব আমরা কী কী লাগবে প্রথমত ইউ ওয়ান টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ করতে চাইলে সেখানে চেঞ্জ অপশান আছে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ আদারওয়াইজ নো চেঞ্জ তারপরে আমরা চলে আসবো নিচের দিকে দিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পার্সেন্টেজটা খুব জরুরি সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ দিতে হবে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা পুট করে দেওয়ার পরে রিমার্কসে কিছু না লিখলেও চলবে তারপরে ক্যান্ডিডেট সিগনেচার আপলোড করতে হবে এখানে আমাকে ক্যান্ডিডেট সিগনেচার আপলোড করতে ক্ষেত্রে যে কন্ডিশন আছে সেটা হচ্ছে শুড বি ইন ব্ল্যাক ইং কনলি অর্থাৎ স্টুডেন্টরা যে সিগনেচার করবে সেটা কালো পেন দিয়ে ফটো সাইজ শুড বি বিটুইন টেন কেবি অ্যান্ড ফিফটি কেবি যেটা সবচেয়ে বড়ো সমস্যা হয় এটাকে এই সাইজের মধ্যে নিয়ে আসতে হবে ছবিটাকে টেন কেবি এবং ফিফটি কেবির মধ্যে উইথ মিনিমাম রেজল্যুশন হান্ড্রেড টোয়েন্টি ইন্টু হান্ড্রেড ফিফটি পিক্স অ্যাপ্রক্স অ্যালোর ফাইল টাইপ হচ্ছে জেপিজি জেপিজি ওর পিএনজি এই তিন ধরনের টাইপসের ক্ষেত্রে ফাইল হতে হবে এবং টেন কেবি থেকে ফিফটি কেবির মতো মধ্যে হতে হবে এইটুকু কাজ করলেই আমরা একটা ফাইল সিলেক্ট করে এখানে দেখব ফাইল সিলেক্ট করলাম ফাইলে চলে গেলাম রিসেন্ট যে সমস্ত ফাইলগুলো সেভ করা আছে ফিফটি কেবির মধ্যে আছে এরকম কোন একটি ফাইল আমি সিলেক্ট করব এবং সেখানে যদি আমার ফাইলটা সাপোর্টিং হয় এখানে যদি সাপোর্ট করে তাহলে সেই ফাইলটা কিন্তু নিয়ে নিবে ফাইল নিয়েছে এবার আমি সেভ করছি আপলোডেড ফাইল টাইপ চেকিং সাকসেসফুলি অর্থাৎ ফাইল টাইপ যেটা ঠিক ছিল ঠিকই আছে এবার এখানে আমাকে পার্সেন্টেজটা দিই নি তাই এখানে দেখা দেখাচ্ছে আমি পার্সেন্টেজটা দিয়ে দিলাম এবার আমি যখনই সেভ করব তাহলে আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে সেভ নিয়ে নেবে সেভ হয়ে গেলো যদি আমি চেঞ্জ করতে চাই বা যে আমি কাজটা করলাম সেটাকে যদি আমি এখান থেকে বাদ দিতে চাই জাস্ট এক্সপেরিমেন্টের জন্য সেক্ষেত্রে আমি আবার একদম পরে চলে যাবো এখানে একটা ক্যান্ডিডেট সাবমিটেড দেখাচ্ছে এডিট করতে পারবো চেঞ্জ এডিট করে চেঞ্জ করতে পারবো বা রিসেট করে দিলে আর ই শিওর এবার সেক্ষেত্রে রিসেট হয়ে গেলো অর্থাৎ আমার সেই ফর্ম ফিল আপটা যেটা আমি করেছিলাম সেটা আনডু হয়ে গেলো অর্থাৎ এনরোলমেন্ট আবার কলেজ এলিজিবল হয়ে গেলো অর্থাৎ এক্ষেত্রে আমি আবার পরবর্তীতে এনরোলমেন্ট করতে পারবো অর্থাৎ ভুল হয়ে গেলে বা এনরোলমেন্ট ফর্ম ফিল আপে হয়ে ভুল করে হয়ে গেলে বা কোনো ভুল থাকলে সেগুলো আপনি কারেকশান করতে পারবেন নিয়ে কোনো চিন্তার কিছু নেই তারপরে এই ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে দেখুন চালান নম্বর নো দেখাচ্ছে অর্থাৎ কোনো চালান ক্রিয়েটেড হয়নি যখন ফর্ম ফিল আপগুলো হয়ে যাবে তখন চালান ক্রিয়েশানের অপশন থাকবে সেখান থেকে এনরোলমেন্ট পেমেন্টের অপশন থেকে আমরা চালান ক্রিয়েট করতে পারব এবং সেখান থেকে পেমেন্ট করতে পারবো ক্রিয়েট চালানে গেলে আপনি যতগুলো স্টুডেন্ট সিলেক্ট করবেন আপনি ওয়ান বাই ওয়ান সিলেক্ট স্টুডেন্ট করে কিছু কিছু স্টুডেন্ট করে সিলেক্ট করতে পারেন একবার সমস্ত করতে পারেন হয়তো আপনি মনে করেন যে একটা স্টুডেন্টের আমি সিলেক্ট করে করে দেখব তাও হতে পারে যে কোনোরকমভাবে করা যাবে সমস্যার কিছু নেই আপত্তি এইটুকুই ধন্যবাদ